হ্যালো বন্ধুরা, তোমার সকলকে ডাব্লিউবি প্রাইভেট টিউশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা মল অ্যাক্টিভিটাস পার্ট 6 দশম শ্রেণীর জীববিজ্ঞানের যে সেপ্টেম্বর মাসে যে প্রশ্নপত্র দিয়েছে তার আনসারগুলো আলোচনা করব। ভিডিও শুরু হওয়ার আগে তোমার যদি চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও। ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করে দিও, কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং ভিডিওটি বন্ধুর সাথে বেশি করে শেয়ার করতে ভুলবে না। চলো আজকে ক্লাস শুরু করা যাক। একে দেখ কোশ্চেন কি বলছে দেখো। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। 1.1 কি বলছে, নিচের যে জোড়াটি সঠিক নয় তা নির্বাচন করো। এখানে উত্তর হবে গ, প্লাজমোডিয়াম বলছে পুনরুৎপাদন। নেক্সট দেখ 1.2, নিচে যে দুটি জিনোটাইপ গিনিফিগের কালো ও মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী তা চিহ্নিত করো। উত্তর হবে খ, বড় হাতের বি বড় হাতের বি, স্মল আর স্মল আর ও ক্যাপিটাল বি স্মল আর স্মল আর। নেক্সট দেখো 1.3টা কি বলছে, স্বাভাবিক পিতা এবং বলছে বন্ধাত্মতা বাহক মাতার বন্ধাত্মক অন্য সন্তান জন্মানোর সম্ভাবনা নিরূপণ করো। তার উত্তর হবে ক, 0%। দ্বিতীয় দেখো, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2.1, অযৌন জননে দুটি জনিত্র জীবের প্রয়োজন হয়। উত্তর হবে মিথ্যা। 2.2, সপুষ্পক উদ্ভিদে নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয়। উত্তর হবে মিথ্যা। নেক্সট দেখো বলছে, কোন জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে। উত্তর হবে সত্য। নেক্সট দেখো 3 কোশ্চেন কি বলছে, বলছে 2 বা 3টি বাক্যে উত্তর দাও। 3.1 এর কি বলছে দেখো, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে অযৌন ও যৌন জননের পার্থক্য নিরূপণ করো। একটা হচ্ছে গ্যামেট উৎপাদন, 2 হচ্ছে মাইটোসিস বা মিওসিসের উপর নির্ভরতা। দেখো বৈশিষ্ট্য লিখেছি উত্তরটা গ্যামেট উৎপাদন, আর একটা লিখেছি মাইটোসিস বা মিওসিসের উপর নির্ভরতা। এদিকে আছে অযৌন জনন, এখানে আছে যৌন জনন। যৌন জনন ক্ষেত্রে কি আছে দেখো, বলছে গ্যামেট সৃষ্টি হয় না, রেণু উৎপাদন বা দেহকোষ বিভাজিত হয়ে জনন হয়। কিন্তু যৌন জননে কি হয়, 2 প্রকার গ্যামেট উৎপন্ন হয়, যথা কি কি, স্ত্রী গ্যামেট যা ডিম্বাণু এবং পুং গ্যামেট ও শুক্রাণু। মাইটোসিস মিওসিস উপর নির্ভরতা দেখো, অযৌন জননে কি হচ্ছে, বলছে মাইটোসিস কিছু ক্ষেত্রে অ্যামাইটোসিস পদ্ধতির উপর নির্ভরশীল, আর যৌন জননে মিওসিস পদ্ধতির উপর নির্ভরশীল। নেক্সট দেখো 3.2 বলছে, মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে কিভাবে প্ল্যান্টলেট সৃষ্টি করা হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে দেখাও। উত্তর বলছে কলা নমুনা বা এক্সপ্ল্যান্ট, এখান থেকে কি হয়, কর্ষণ মাধ্যমের কলা নমুনা। সেখান থেকে কি হলো দেখো, ক্লাস গঠন হলো, আর সেখান থেকে হচ্ছে এমব্রেড গঠন, আর তারপরে এখান থেকে হচ্ছে প্ল্যান্টলেট তৈরি হলো। নেক্সট দেখো কোশ্চেনটা 4.1 কি বলছে, একটি বিশুদ্ধ হলুদ ও গোল বীজযুক্ত মটর গাছের ক্যাপিটাল আর সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের স্মল ওয়াই স্মল আর সংকরণের ফলাফল F2 জনু পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। আর একটা কোশ্চেন আছে, এই সংকরণ থেকে বংশগতি যে সূত্রটি পাওয়া যায় তা বিবৃত করো। দেখো উত্তর, পি জনিত্র জনু,
তাহলে কি আছে দেখো, বিশুদ্ধ হলুদ ও গোল বীজযুক্ত মটর গাছ, আর এদিকে কি আছে বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ। তো জিনোটাইপ কি হবে, জিনোটাইপে হবে এদিকে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, আর এদিকে কি হবে স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর। আর গ্যামেট কি হচ্ছে দেখো, এদিকে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর আর স্মল ওয়াই স্মল আর। তো এখান থেকে যে F1 প্রথম অপতজন হচ্ছে কি উৎপন্ন হচ্ছে দেখো, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ও স্মল আর, কি হচ্ছে এটা হলুদ ও গোল বীজযুক্ত মটর গাছ শঙ্কর। এখানে দেখো গ্যামেটের ক্ষেত্রে যে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আরতে কি হচ্ছে চারটি হচ্ছে তৈরি, স্মল ওয়াই সরি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর। এখানে সপরাগ যোগ হচ্ছে, আর এখানে আবার দেখো কি তৈরি হচ্ছে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর চারটি তৈরি হচ্ছে কি কি বলছে, একটা হচ্ছে দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর। তারপরে দেখো চেয়ার বক্স তৈরি করবে তোমরা, এদিকে দেখো এদিকে হচ্ছে স্ত্রী গ্যামেট আর এদিকে হচ্ছে পুং গ্যামেট লিখেছি, আর এটা হচ্ছে দেখো চিহ্নগুলো দিয়ে দেবে, ওয়ের এর পজিটিভ আর এটা তীর চিহ্ন দিয়ে দেবে। আর এদিকে দেখো কি লিখছো, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর, এদিকেও লিখবে সেম। আর এখানে দেখো কি লিখে নেবে, এখানে লিখবে F2 দ্বিতীয় অপত্যজনু। তাহলে প্রথম দেখো কি কি তৈরি হচ্ছে তোমরা আবার দেখে নাও, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। নেক্সট দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর স্মল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। আর নেক্সট দেখো শেষটা, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর স্মল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর আর স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর। তোমার এগুলো লিখে নেবে যে হলুদ গোল হলুদ কুঞ্চিত সবুজ গোল। নেক্সট কি বলছে, তাহলে এখান থেকে কি হচ্ছে ফিনোটাইপের অনুপাত কত হচ্ছে 9:3:3:1, আর জিনোটাইপের অনুপাত কত হচ্ছে 1:2:2:4:1:2:2:1:2:2:1। আর এখান থেকে বলছে এই সংক্রান্ত থেকে বংশগতি স্বাধীন বিন্যাস সূত্র পাওয়া যায়, সূত্রটা কি স্বাধীন বিন্যাস সূত্র হচ্ছে দুই বা ততোধিক জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য গ্যামেট তৈরির সময় শুধু যে পৃথক হয় তা নয়, প্রতিটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি বুঝতে পেরেছো কোশ্চেন আনসারগুলো, ভিডিওটি ভালো লেগেছে একটু লাইক করে দিও, কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং তোমার যদি চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও।